সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে সাইকেল বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের আয়োজনে একশো জন শিক্ষার্থীর মাঝে সাইকেল বিতরণ করা হয় সিরাজগঞ্জ জেলা প্রশাসক ডক্টর ফারুক আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম মুক্তার প্রামাণিক